স্বাস্থ্যমন্ত্রীর দোষ না, প্রধানমন্ত্রীর দোষ না, ডাক্তারের দোষ না, হসপিটাল দোষ না, দোষ কারোরই না, এবং এটাই স্বাভাবিক। আমি আপনাকে শুধু একটা কথা বলি, যদি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে না পারেন, অন্য কেউ সিদ্ধান্ত নিয়ে দেন, তাহলে এটা কোনো সরকারের ব্যবস্থা না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি কেন বলছি, কারণ আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে কোভিড পরিস্থিতির জন্য স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করছে। ভারতের ঘটনা আপনি দেখেন, সম্ভবত ভারতেই কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রীকে চলে যেতে হয়েছে। এখন স্বাস্থ্যমন্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে পারে না, অন্য অন্য তাহলে সিদ্ধান্তটা নেয় কে? পিএম নেয়, তাহলে বলেন পিএম নেয়, আপনি তো বলতে হবে, কেউ একজন তো নেয়। আমি বলেছি ইট ইজ এ কালেকটিভ, এটা একটা ন্যাশনাল ইস্যু, আসিফ নজরুল, আপনি যেভাবে বলছেন ধরেন উনি অফিস করে না, এই করে না, সেই করে না, করোনা পরিস্থিতির মধ্যে কি আপনি কোনোদিন অফিসে যান নাই? আমি তো দেখি আমাদের এই, আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার, সেও তো গেছে। না 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 নাই ভাই, নাই ভাই, একটু থামি, আমি একটু বলি আপনাকে, আমি আমার এক্সাম্পল দিয়ে বলি। আমি তো আপনার মতো বড় লেভেলের খবর এখন আর রাখতে পারি না, ধরেন আমি তো একটা সামান্য চেয়ারম্যান ন ডিপার্টমেন্টের, কঠোর লকডাউনের মধ্যেও বিভিন্ন কাজে আমাকে বহুবার ফিজিক্যালি যেতে হয়, কোন দিন অনলাইনে সেই কাজটা হয় না যেটা ফিজিক্যালি করা যায়। আমি একটা সামান্য কাজ আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা নিব দেখে কতবার ডিপার্টমেন্টে যাচ্ছি, আর এত বড় একটা কর্মযোগ্য, এত বড় একটা কর্মযোগ্য, এর মধ্যে উনার একবারও হসপিটালে না গেলেও অসুবিধা নাই, একবারও মন্ত্রণালয়ে না গেলেও অসুবিধা নাই। আপনি যখন এমন কথা বলেন তখন আমার মনে হয় আপনি আসলে মানে ওই যে ডিফেন্ডেন্টের লয়ার আছে না, যে কোনো কিছুকে আপনি ডিফেন্ড করবেন খুব সুন্দর করে, আর আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন, যুক্তি দিতে পারেন, কিন্তু এইগুলি বললে কিন্তু আমার সর্বনাশ করতেছেন আসিফ নজরুল। আপনি আপনার ফলোয়ার লক্ষ লক্ষ, আমার কোনো ফলোয়ার নাই, কিন্তু আমি তো এগুলি বলি নাই আসিফ নজরুল। আমি বলি আপনাকে, স্বাস্থ্যমন্ত্রী কি কোনোদিন অফিসে আসে নাই? এটাও তো মিথ্যা। না না, স্বাস্থ্যমন্ত্রী নিয়মিতই অফিসে আসতো, কোনো কোনো দিন হয়তো আসে নাই। একটা জিনিস হয় কি, ধরেন আপনি লক্ষ্য করে দেখবেন পৃথিবীর সব দেশেই বিভিন্ন সাধারণ মানুষের বুকের মধ্যে আহাজারি আছে, ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, ঠিক মতো সরকার কোঅর্ডিনেট করছে না, সরকার ঠিক মতো এফিসিয়েন্টলি রেসপন্ড করছে না। আপনি জানেন সুইডেনের মতো দেশে প্রথমে আপনার ওরা টিকা ফোকা মাস্কটা কিচ্ছু করে নাই, এটা নিয়ে ধুয়ে ফেলতেছে ওদের গভর্নমেন্টকে। আমার কথা হচ্ছে কি, যে অব্যবস্থা থাকবে, সমস্যা থাকবে, কিন্তু এই জন্য কেউই দায়ী না, এটা তো হইতে পারে না। আর আমরা হচ্ছি মিডিয়া হচ্ছে একটা ইনস্টিটিউশন। আপনি যদি এইভাবে কথা বলেন যে কেউই দায়ী হবে না, তার মানে এটা আপনি ইমপ্লাই করছেন যে আমি এই কথা বলেছি? আমি তো এই কথা বলি নাই, আমি বলেছি এটা একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি। পরিস্থিতি যে এই জায়গায় গেল, তাহলে আমি আপনার কাছে জানতে চাই খুবই সরল মনে, জি, এই যে আপনার 20,000 হচ্ছে আইডেন্টিফাইড, আমার ধারণা এটা 10 গুণ বেশি লোক মারা গেছে, আপনিও নিশ্চয়ই মনে করেন অনেক বেশি মারা গেছে, এই যে হসপিটালে আপনার লোকজন যেতে যেতে মারা যাচ্ছে, সিট পাচ্ছে না, ঠিক আছে, টিকা একবার দিয়ে থেমে যাচ্ছে, এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত এত অভিযোগ, এমনকি সংসদের ভিতরে সরকারি দলের এমপিরাও করলেন, তাহলে এটার দায়টা কার? তাহলে কে দায়ী এটার জন্য?